ক্লাস 7, মানে তোমাদের পরিবেশ বিজ্ঞানের আমি সেকেন্ড ইউনিট টেস্টে একটা প্রশ্ন দেখাচ্ছি। প্রশ্ন মানে যে সেখানে গুরুত্বপূর্ণ, মানে সেই অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো কিন্তু সবসময় তার মধ্যে থাকার চেষ্টা মানে স্যাররা করে, যে স্যার প্রশ্ন করুক। তা আমাদের উদ্দেশ্য যে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেওয়া। আজকে আমি উত্তর বলছি না, পরে ভিডিও আমি উত্তর বলে দেবো। দেখো, প্রথম প্রশ্নটা মানে প্রশ্ন 5টা 1 নম্বরে থাকবে, আর তারপরে প্রশ্নগুলো একটু বড় থাকবে, মানে শেষের দিকে প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা, টর্চের ভিতর যে ব্যাটারি থাকে তা হলো নির্জল কোষ, ড্যানিয়েল সেল কো ড্যানিয়েল কোষ না ভোল্টীয় কোষ? ভালো প্রশ্ন। ইলেকট্রিক স্থিতিতে তামার তার থাকে, নাইক্রোমের তার থাকে, না অ্যালুমিনিয়ামের তার থাকে? এর সঙ্গে আমি আর একটা প্রশ্ন বলে দিই, যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাল্বের ভেতরে যে তারটা থাকে, ট্যাংস্টেনের তার না অন্য কোনো তার, মানে ওটা উত্তরটা আছে, ওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, এখানে নাগরদোলার গতি হলো সরলরৈখিক গতি, বৃত্তকার পথে গতি, না ঘূর্ণয়ন গতি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এসআই পদ্ধতিতে কাজ মাপার একক হলো জুল, নিউটন না আর্ক? তারপরে প্রশ্ন, যৌগিক পত্র বিশিষ্ট পাতা হলো তেঁতুল পাতা, অশ্বত্থ পাতা না আম পাতা? তারপরে বাঁ দিক ডান দিক মিল করতে হবে, দেখে নাও। ওপরে আছে এ মোটরে আকর্ষ, বাঁ দিকে গুলো বলে দিই, ফণিমনস্যা, পত্রকণ্ঠ, ঘৃতকুমারী। প্রশ্নটা ভালো করে না দেখলে তোমরা এটা উত্তর করতে পারবে না, এটা শোনার জিনিস নয়, এটা দেখে করার মতো। দেখো, মোটরে পত্রাকর্ষ, ফণিমনস্যা, পত্রকণ্ঠ, ঘৃতকুমারী, পাথরকুচি পাতা, কলসী পত্র। হ্যাঁ, আমি বলে দিই, যেটা দাগ দেওয়া আছে পেনে, কিন্তু এটা ঠিক না হতে পারে, যে ছাত্রটি পরীক্ষা দিয়েছিল সেটা কিন্তু তার দাগ দেয়া, দেখে নাও। তো কোনটা হবে, মোটরে আকর্ষপত্র বাঁদিকে বংশ বিস্তার হবে, খাদ্য সঞ্চয় করা হবে, পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ হবে, না আরোহণে সাহায্য করা হবে, না অতিরিক্ত বাসমতিন বাধা সৃষ্টি করা? এটা আমি একটু বলে দিই, তোমাদের সুবিধা হয়ে যাবে। মোটরে আকর্ষপত্র মানে যেটা আমাদের আরোহণ হবে, এটা ভুল দাগ দিয়েছিল যে দিয়েছে। তারপর ফণিমনস্যার যে পত্র কণ্টক, সেটা আমাদের অতিরিক্ত বাষ্প মোচনে বাধা সৃষ্টি করা হবে। ঘৃতকুমারী খাদ্য সঞ্চয়, হ্যাঁ দুই একটা খাদ্য সঞ্চয় করা হবে। পাথরকুচির বংশ বিস্তার করা হবে। আর কলসী পত্র, পতঙ্গ দেহে অবস্থিত নাইট্রোজেন গঠিত উপাদান সংগ্রহ করা। চলো, আমরা মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করলাম। এটা এই বড় প্রশ্নগুলো একটু নিজেরা চেষ্টা করো, যে বাঁ দিক ডান দিক বলে দেওয়াটাই, নাহলে তোমাদের একটু প্রবলেম হয়। বর্তনী কাকে বলে? তড়িৎ প্রবাহে চৌম্বকীয় ফল কিভাবে দেখবে দেখাবে আর কি, চুম্বকীয় ফল কিভাবে দেখাবে? সুন্দর প্রশ্ন, তড়িৎ চুম্বকে একটি ব্যবহার লেখ। তারপরে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, ফিউজ তার কোন নীতিতে কাজ করে? জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহারে পরিবেশে কি কি ক্ষতি হতে পারে? আর ওর সঙ্গে একটা প্রশ্ন আছে যে কয়েকটি বিকল্প শক্তি উৎসে শক্তির বিকল্প শক্তি উৎসের নাম লেখ। ওটা 2 নম্বর আছে। বেগ কাকে বলে? এসআই, এটা ইয়ার এসআই একক কি লেখো বেগের? এক ব্যক্তি পূর্ব দিকে 3 সেমি গেল, পরে উত্তর দিকে 4 সেমি গেল, ব্যক্তি অতিক্রান্ত দূরত্ব এবং সরণ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক কিছু জানতে হবে। সেই অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার হোম স্কোয়ার, এরকম না হলে কিন্তু সরণটা বার করতে পারবে না। আমি একটা শিখিয়ে দিচ্ছি তোমাদের। চলো, শক্তি কাকে বলে? এক জুল কার্য বলতে কি বোঝো? বল প্রয়োগ সত্ত্ব কার্য হলো না, একটা উদাহরণ দাও। ভালো, তাও লাস্ট প্রশ্ন 5 নম্বরে আছে। মূল কাণ্ড পাতা ফুল ও ফল প্রত্যেকের একটি করে কাজ লিখি, আবার অনেক সময় একটা ফুলের ছবি পড়ে যায়, 5 নম্বরে। তাহলে বিদায় নেই, তোমাদের তো মোটামুটি একটা প্রশ্ন আমি দেখাবার চেষ্টা করলাম, আমাদের ওই পাতায় নেই,
মনে হচ্ছে না, ওপাতে আমাদের ব্ল্যাঙ্ক আছে। তাহলে আবার দেখা হবে কোনো পরে কোনো ভিডিও নিয়ে। প্রশ্ন যে সালিতে হোক না কেন, সবসময় খেয়াল রাখবে যে সিলেবাসের মধ্যে প্রশ্ন কিনা, সেই সিলেবাসের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিনা, সেটা আমার কতটা জানা আছে, এটাই হচ্ছে বড় প্রশ্নর কথা। আমি প্রশ্নটা দেখালাম বলেই এই নয় যে এইটাই হয়তো আমাদের অত 50% আসবে কি 80%, আমি কিছু বলতে পারবো না। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটা, তো কোশ্চেন সাজেশন যেটাকে বলা হয়, আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আবার দেখা হবে কোনো পরে ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।